শঙ্করপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে মাশরুম চাষ করছেন অনেকে বীজ বপন করার এক মাসের মধ্যেই মাশরুম তুলে বাজার বিক্রি করছেন তারা দুই কেজির একটি স্পন প্যাকেট থেকে একবার ফলনে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত মাশরুম পাওয়া যায় প্রতি কেজি মাশরুম উৎপাদনে খরচ হয় পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত এবং বিক্রি হয় দুশো থেকে তিনশো টাকা দরে আমার মিয়া ভাই মাশরুম চাষ করে তো এখন সে অনেক স্বাবলম্বী হয়েছে আমরা মাঝে মাঝে এসে দেখি এইগুলা আমরা এখানে কাজ করি বিশ জন মহিলা ঘন্টা পনেরো করে দেয় যে কয় ঘন্টা যে আমরা করি সে অনুযায়ী আমাদের পারিশ্রমিকটা নির্ধারিত হয় বীজগুলো অর্ডার দেয় সেসব বীজ তাকে বাসায় গিয়ে টেলিভিশনে মাশরুম চাষ দেখে দুই সালে ঢাকা থেকে ট্রেনিং ও বীজ নিয়ে মাশরুম চাষ শুরু করেন উদ্যোক্তা ইমাদুল হক এখন বীজ উৎপাদন করছি টিস্যু উৎপাদন করছি বা এখানে মাশরুমের যে পূর্ণাঙ্গতা বা আমাদের যে কর্মী আছে বীজ বাইশ জন মতো এরা এরা মহিলা কর্মী এরাওCuba আমাদেরকে সহযোগিতা করে ঝিকরগাছা উপজেলায় বর্তমানে অন্তত 20 জন মাশরুম চাষ করছেন প্রতিদিন মাশরুম উৎপাদন হচ্ছে 30 থেকে 50 কেজি 30 থেকে 50 কেজি মাশরুম আমরা উৎপাদন করছি উৎপাদন করছি এই প্রচন্ড গরমের মধ্যেও তার ওখানে কিন্তু 20 জন মহিলা কাজ করেন অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ হচ্ছে পাশাপাশি তিনি নিজে স্বাবলম্বী হচ্ছেন এবং পাশাপাশি এই মাশরুম বিভিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্তে তিনি প্রচার প্রসার করছেন সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে মাশরুম চাষে আগ্রহী হবেন ঝিকর গাছের কৃষকরা আফরিন পপি মোহনা সংবাদ